নমস্কার বন্ধুরা, বিগত 150 বছরের মধ্যে সব থেকে বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। শুরু হচ্ছে 2024 সালের প্রথমতম সূর্যগ্রহণ। 2023 সালে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণের পর আবারও সেই মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ববাসী। কোথায়, কখন, কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ? ভারতবর্ষ ও বাংলাদেশে কি এই সূর্যগ্রহণ দেখা যাবে? ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুসারে কখন এই গ্রহণ শুরু হবে এবং শেষ হবে? একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ? এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানতার সঙ্গে। বছরের প্রথমতম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে ভয়ঙ্কর প্রভাব। এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা, অর্থাৎ গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা, কি কি করবেন আর কি কি করবেন না বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 2024 সালের প্রথমতম সূর্যগ্রহণকে নিয়ে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে, কারণ বছরের প্রথমতম সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে, যার শুভ অশুভ প্রভাব পড়ে ব্যক্তির জীবনে। আবার গ্রহণের আগে যে সূতককাল শুরু হয় সেই সময় একাধিক কাজ বর্জিত, গ্রহণের সময় বিশেষ করে কাজ করা উচিত নয়। আবার কোনো কোনো নিয়ম পালন করলে সুফল পাওয়া যায়। গ্রহণের সময় মানসিক জপ ও তপ করা উচিত। সূর্য ও চন্দ্রের পূজা করতে পারেন এবং নিজের রাশির অধিপতি গ্রহের মন্ত্র জপ করতে পারেন। গ্রহের সময় আপনারা গরিব মানুষদের দান ও বস্ত্র দিয়ে সাহায্য করুন, তাতে গ্রহণের শুভ প্রভাব পাবেন। তেল ও ঘি তৈরি খাবার, দুধ, লস্যি, চাটনি, মরব্বা, আচার, পনির, মাখনে তুলসী পাতা বা কুশ দিয়ে রাখবেন, যাতে গ্রহণের জন্য এই খাবারগুলি দূষিত না হয়। শুকনো খাদ্য পদার্থে তুলসী পাতা না দিলেও চলবে। গ্রহণের সময় পূজা অর্চনা করাও বর্জিত, তবে গ্রহণের সময় মন্ত্র জপ ও পাঠ করতে পারেন, যার ফলে গ্রহণের শুভ প্রভাব কমে যাবে। পাশাপাশি গ্রহণের সময় মূর্তি স্পর্শ করা উচিত নয়। গ্রহণের সময় একেবারেই ভোজন করা উচিত নয়, তবে বৃদ্ধ বালকদের উপর এই নিয়ম কার্যকরী হয় না। গ্রহণের সময় মন্দিরে প্রবেশ করবেন না, পাশাপাশি নখ চুল কাটবেন না, তেল মালিশ করা থেকেও বিরত থাকুন, যাত্রা এড়িয়ে চলুন এবং কারোর সঙ্গে অযথা তর্ক, ঝগড়া ও দ্বন্দ্ব থেকে দূরে থাকুন। গর্ভবতী মহিলারা গ্রহণের সময়ে ধারযুক্ত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন। ঈশ্বরের জপ করুন। গ্রহণ চলাকালীন সময়ে নিজেদের কাছে কুশ ও গঙ্গাজল রেখে দেবেন এবং গ্রহণ চলাকালীন সময়ে ঘুমাবেন না। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 8ই এপ্রিল 2024 সাল সোমবার এবং বাংলা 25শে চৈত্র 1430 সাল। ভারতবর্ষের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি 9টা বেজে 12 মিনিটে। গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 11টা 47 মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 2টা বেজে 22 মিনিটে। এই গ্রহণে গ্রাসমান রয়েছে 1.056 এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 9টা বেজে 42 মিনিটে। গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 12টা বেজে 17 মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 2টা বেজে 52 মিনিটে। এই গ্রহণের মোট স্থিতিকাল 5 ঘন্টা 10 মিনিট। এই গ্রহণ দৃশ্যমান হবে কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, কলম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ডোমিনিকা, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, জামাইকা, নরওয়ে, পানামা, নিকারাগুয়া, রাশিয়া, পুয়েতারিকো, সেন্ট মার্টিন, স্পেন, বাহামাতে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না, কারণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই সময় রাত্রি থাকবে, যার ফলে সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না। শাস্ত্র অনুযায়ী নিয়ম পালনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন।